বলছো? বলছি মা ফোন করছিল। আচ্ছা এই শুরু হয়ে গেল তো? হ্যাঁ তোমার মার কি আর কোনো কাজ নেই? হ্যাঁ সারাদিন মেয়েকে ফোন করা ছাড়া তো সব। আরে আমাদের কি ডেকেছে? ডেকেছে আমাদেরকে, এই তো কয়েকদিন আগে ঘুরে এলে বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে কয়েকদিন আগে ঘুরে এলে। আমি নয় বাড়িতে থাকি না, বাইরে থাকি কাজ করি, সে কথা বাদ দাও। তুমি তো সে মানে দুদিন অন্তত বাপের বাড়ি চলে যাও। দেখো সবসময় যাওয়া আর এই সময় যাওয়া অনেক পার্থক্য আছে। পার্থক্য? কিসের পার্থক্য? আরে তোমার জামাই ষষ্ঠীর ডাক এসেছে। জামাই ষষ্ঠীটা সত্যি? দেখো এটা তোমার প্রথম জামাই ষষ্ঠী, শ্বশুর বাড়িতে আদর আপ্যায়ন পাবে তুমি। ইমা সত্যি তাই নাকি? তাই তো বলছি, কখন যাবে তুমি? আমাকে তো আবার জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। তো তুমি কেন যাবে? আমি যাব, আমি জামাই, আমি যাব। তুমি যাবে কেন? তুমি না কিচ্ছু জানো না, মেয়ে জামাই সবাইকে যেতে হয়। হোক বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়ো মানে শ্বশুর বাড়িতে যাবে কি নিয়ে যাবে তুমি? কেন তোমাকে নিয়ে? কোনোদিন কানে গোড়ায় হাঁপানি চড় খেয়েছো? দেখো এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে না? এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিলাম বলে কি ভেবেছিলে? কিছু বলবো না, বাজারে যাও, মায়ের জন্য দামি শাড়ি আনবে, আর মিষ্টি দেখে কিছু আম লিচু কিনে আনবে। বলছি কি মণিমালা, একটু একটু শান্ত হও তুমি। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি বলো তো, মানে আজকে না এমন একটা ব্যাপার, মানে এমন একটা দিন আজকে, মানে তুমি বাজারে কোনো মিষ্টির দোকানে, জামা কাপড়ের দোকানে, ফলের দোকানে তুমি ঢুকতেই পারবে না গো। হ্যাঁ গো, মানে এমনই ভিড় হবে, রেশন দোকানের মতন ভিড় পড়ে যায়। বলছি কি না নিয়ে গেলে কি হয় না? কি এই নাও বাজারে ব্যাগ, তাড়াতাড়ি যাও। A few moments later. আমি আর জামা শেষে যাবো না বাবা, বাজারে লাইন দিয়ে জিনিস কেনার পর আমি শেষ। শালা আমার একটা জুতোকে চুরি করে নিয়ে চলে গেছে ভিড়ের মধ্যে। আহ মণিমালা, মণিমালা কোথায় তুমি? চলো চলো চলো, A few moments later. কি মাল তৈরি করেছেন আপনি মা? সবই তোমার বাবার দয়াতে। আরে বাবা জীবন, জামাই কেমন আছো? কোন রকম কেটে আছে, আপনি ভালো আছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, থাক থাক ঠিক আছে, ঠিক আছে, সুখে থাকো সুখে থাকো। আরে কি গো জামাই, আজ কত দূর থেকে এসেছে রোদে রোদে, এখনো জামাইকে শরবত দাওনি? যাও নিয়ে আসো। দেখি ভাই এই নাও বাবা, এই না। ইয়ে বাড়া, এটা কি সবাইকে অরেঞ্জ কালারের শরবত দেয়, আমাকে সবুজ কালারের? ও আজকে তো আলাদাই, পুরো ঠুসিও খাবো। খাও বাবা জীবন, খাও খাও বাবা জীবন, পুরো পুরো ভিজে যাচ্ছে সব কিছু, খাও বাবা জীবন, খাও বাবা জীবন। কি হলো?
কি তেতো কেন? আমাদের এখানকার নিয়ম, নতুন জামাই এলে নিম পাতার রস খাওয়াতে হবে। কোথায় এসে বললাম রে, নিম পাতার রস খেতে হবে? পুরোটা খাও, পুরোটা খাও জামাই, পুরোটা খাও। আপা সাউড়ি নিয়ে এসছে, রোদ রোদে এসছো কেন? হবে হবে খাও। আমি আর খাবো না। কি হলো? আমি আর খাবো না। আচ্ছা ঠিক আছে জামাই, যখন এখন আর খাবে না করছে ওটা রেখে দাও, পরে খেয়ে নাও। আবার বলছি কি বাবা, টিফিন এখন খাবে না পরে? আরে এটা কি খুলি করে বলার কথা হলো? যাও এক খুলি টিফিন নিয়ে যাও। বসে জামাই, বসে বসে বসে, এক খুলি। এই নাও বাবা খাও খাও খাও। আচ্ছা জামাই বাবা, একটা কথা বলবো তোমাকে। আমি একটু তোমার খাওয়ার সঙ্গে কি একটু শেয়ার করতে পারি? পুরোটাই খাও না। না 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 জামাই বাবাজি, তুমি খাও, রোদে রোদস্য খাও, তবে আমি বলছিলাম একটু শেয়ার করলে ভালো হতো। ঠিক আছে ঠিক আছে বাবাজি, তুমি খাও, তোমার মন ভালো। জামাই বাবা খাও, তুমি খাও। সালা ওই কাঁচা চিড়া খেয়েই এই মালটাকেই বানিয়েছে আর আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বাবাজি তুমি তাহলে খাও, আমি দুপুরের খাওয়ারের ব্যবস্থাটা করে আসি। ঠিক আছে, আজকে জামাইকে কবজি ডুবিয়ে খাওয়াবো আজকে। তারপর বল সব ভালো তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মা শ্বশুর বাড়ির সব ভালো। হুম। আচ্ছা তুই শুনেছিস ওই পল্টুর বাড়ির ঘটনা শুনেছিস? কি পল্টু? ওই তো আমাদের পাড়ার পল্টু। ও হ্যাঁ হ্যাঁ, শুনিস নি কিছু? না তো। আরে জামাই ষষ্ঠীর দিন ও শাশুড়ি মা বলেছিল জামদানি তাঁত নিয়ে আসতে জামাইকে। তারপর কি হয়েছে? তারপর আর কি হবে, জামাই নিয়ে আসেনি, শাশুড়ি কি করেছে, মুড়ির মধ্যে মুসা মারা বীজ মিশিয়ে খাইয়ে দিয়েছে। ও মা! হ্যাঁ তাই হয়েছে। আমার জামাই ভালো বল? হ্যাঁ। তোমার জন্য শাড়ি নিয়ে এসছে না? হ্যাঁ মা। তোমার জন্য দামি শাড়ি নিয়ে এসছে মা, বড় বাজার থেকে। শালা মিষ্টির দোকানে ফলের দোকানে ঢুকেছি, যতটা ভিড় নেই কাপড় দোকানে এতটা ভিড়। উফ কি করে যে এখন শাড়িটা নিয়ে, হ্যাঁ ফুটপাথ থেকে একটা 150 টাকার শাড়ি কিনে নেবো, থরি না বুঝতে পারবে, ব্যাগের মধ্যে তো থাকবে। হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো দেখো, নিজে ভালো ভালো কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আরো ভালো ভালো কাজ আসতে চলেছে, সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পাবে। তো নতুন নতুন ভিডিও আসতেই থাকবে, ঠিক আছে? সবাই কমেন্ট করে বলো বলো, সবাই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও।